শ্রমিক মানুষের সবার ভালোবাসা নিয়ে এখানে আমরা শ্রমিকদের শ্রদ্ধা জানানোর জন্য এসেছি। এর আগে আপনি কখনো নাকি শ্রদ্ধাঞ্জলি কুশিবাগড়িতে যান নাই? এখানে আসেনি, কিন্তু বগুড়া আসে। আমি ঢাকায় প্রথম, ঢাকায় প্রথম, এবারে প্রথম। মানে এখন তো আপনি একজন জাতীয় ফিগার হয়ে গেছেন, তাই তো? হ্যাঁ, এর আগে আমি বগুড়া দেখে, কিন্তু ঢাকায় এবারে প্রথম গেলাম আমি। মানে সেই বগুড়া থেকে ঢাকায় কেন? আমি তো এখন বগুড়ায় ঢাকায় থাকি, আগে তো বগুড়া থাকতেছিলাম, আপনি জানেন। যেহেতু মানে মানুষ সেবা করলে ভালো লাগে, আর সবচেয়ে আজকে বেশি ধন্যবাদ জানাই শহীদদের। আজকে প্রথম আজকে আমি শহীদ মিনারে আজকে ফুল দিয়েছি, আজকে এখানে এর আগে বগুড়া ফুল দিয়েছে, ঢাকায় এবারে প্রথম ফুল দিলাম। কিন্তু এখানকার ফুল দেওয়ার পরিবেশ আগের মতো আর পরিবেশ নাই। এখানে আমার কথা শহীদদের শহীদ ফুল দেবো আমরা সবাই, কিন্তু এখানকার পরিবেশ আজকে দেখলাম যে আজকে যে পরিবেশ দেখানো এগুলো ফুল দেওয়া বলে না। এখানে যে হিসেবে লোকজন যাদের ফুল দেওয়া বলে শহীদের শ্রদ্ধা জ্ঞান করে না, এখানে আসে লোকজন ফুল দেয় না করে ডাইরেক্ট স্লোগান দেয়, ডাইরেক্ট অ্যাকশন, এগুলো কি অ্যাকশন ট্যাকশন লেটে বা স্লোগান চলে না এখানে? এখানে শহীদদের কথা বলবে, এখানে আসে রাজনীতির কথা কেন হবে? আজকে শহীদদের কথা বলবে আগে, তা না বলে আর বিভিন্ন জেলা থেকে যে হিসেবে ফুল দেওয়ার কর্মীর ফুল দেওয়ার আগে ফটোশুট করতে হবে, এটা ফটোশুটের জন্য টাকা তো এখানে না রে ভাই। জনগণের পাশে থাকবে, দুই সাইডে থাকবে। বিষয়টা আমার কাছে ভাষণ মাছ বলে এখানে মাতৃভাষা কোনো সহায়তা কোনো রিলিজ করা উচিত ছিল, পাঠান সিনেমা হয় না। এটা যারা আমি মিডিয়ার লোক হলো, আমি মিডিয়ার পক্ষ থেকে হলো আজকে এই দিনে পাঠান সিনেমা রিলিজ দেওয়া আমার পক্ষে আমি পক্ষ হতে নাই। নতুন আমার যে গাড়িটা পেয়েছে সেই গাড়ির কাজ চলতেছে, 20 দিনের গাড়ি কমপ্লিট হবে, গাড়ি 15 কাজ করছে। আমরা আগামী 20 দিনের মধ্যে অ্যাম্বুলেন্সটা আমরা আশা করতেছে জনগণের মাঝে ঘুরে দিতে পারবো, আমরা প্রসেসিংয়ে রাখছি। রমজান আমাদের নতুন ইসলাম গান আসতে থাকবে, আজকে কোনো কবি হবে না, কোনো কিছু হবে না, ঠিক আছে? আজকে কিছু বলবো না, সবাইকে ধন্যবাদ, সবাই দোয়া রাখবেন। আমরা একটু এটা বলেন যে ভাষা তো অনেকে বিকৃতি করে অনেক কিছু বানাচ্ছে, সেই বিষয়ে একটু বলেন। ভাষা বিকৃত মানুষ অনেককে অনেক কিছু বানালে তার কোনো দোষ হবে না। হিরো আলম এখন একটা ভাষা কোনো বিকৃত করে এটাকে আপনারা ধরবেন জনগণ জন্য, বুঝলেন না?